नमस्कार भक्तबिंदु आजकेर पाठे आमरा आलोचना करब भगवान विष्णुदेवेर बामन अवतार सम्पर्क आर सकलके बामन देवेर पूजार शुभेच्छा एवं अभिवादन। त्रैलोक्य राज्य मासिद्ध बलेरिन्द्राय यो ददै नमस्ते तस्मै सुरेशराय सदा वामन रूपिणे। अर्थात जिनि बलिराजेर तिलकव्यापी राज्य ग्रहण करिया इंद्रके प्रदान करियाछिलेन एवं जिनि बलिराजेर अहंकारके दमन करियाछिलेन सेई वामन रूपी भगवानके सर्वदा नमस्कार करि। हे भक्तबिंदु आज के आमरा जानबो केनोई बा भगवान विष्णु बामन रूप धारण करियाछिलेन केनोई बा सेई विराट पुरुष धारण करियाछिलेन एई छोट्ट क्षुद्र बामनाकृति केनोई बा भगवान विष्णु जन्म नियेछिलेन माता दितिर गर्भे अर्थात देवमाता दितिर गर्भे आर केनोई बा भक्त प्रह्लाद নিজেরই অংশভূত রন্ধে রন্ধে বলিরাজকে অভিশাপ দিয়েছিল আর কেনই বা বলিরাজ জগৎ বিখ্যাত দাতা রূপে খ্যাত হয়েছিল। আবার কোন কারণে বামনদেব বলিরাজের সকল দম্ভ অহংকার চূর্ণ বিচূর্ণ করিয়াছিলেন আবার কেনই বা সেই ভগবান বিষ্ণুর বামন রূপী অবতার বলিরাজকে দিয়েছিল অপার ভক্তির বরদান এবং মুক্তির পথ দেখিয়েছিলেন। আজকে আমরা এই সকল বিষয়ে আলোচনা করব। তো বন্ধুরা স্পিরিচুয়ালিটি অফ সনাতন অর্থাৎ সনাতন ধর্মের আধ্যাত্মিকতা চ্যানেলের পক্ষ থেকে সকলকে আরো একবার শুভেচ্ছা। তো চলুন সকলে আজকের মূল আলোচনায় চলে যাই। পরম বিষ্ণু ভক্ত প্রহ্লাদের পুত্র ছিল বলিরাজ। আমরা সকলেই জানি যে প্রহ্লাদ ছিল পরম হরিভক্ত কিন্তু তারই নাতি বলিরাজ ছিল বিষ্ণু বিদ্বেষী এবং তাকে বারবার ভক্ত প্রহ্লাদ বৈষ্ণব পথে এবং বিষ্ণু ভক্তির পথে আসতে বলেছিল কিন্তু তাও নিজের অহংকার বশে বলিরাজ আর তাতশ্রীর কথা শোনেনি যার ফলে ক্রুদ্ধ হয়ে ভক্ত প্রহ্লাদ নিজেরই পৌত্র বলিরাজকে অভিশাপ দিয়েছিল। তিনি বলেছিলেন যে হে বলি বিষ্ণু নিন্দার জন্য তুমি রাজ্য হারাবে তোমার অধপতন হবে তোমার সকল দম্ভ চূর্ণ বিচূর্ণ হবে। এমন অভিশাপ পাওয়ার পরে বলিরাজ তখন ভক্ত প্রহ্লাদকে বলেছিল যে হে পিতামহ আমার এখন কি উপায় হবে এমন শাপ কেন দিলেন আমাকে এখন মুক্তির উপায় বলুন। তখন ভক্ত প্রহ্লাদ বলল উপায় আবার কি হবে তুমি বিষ্ণু ভক্তি করো তুমি সেই পরমেশ্বর বিষ্ণুর প্রতি নিজেকে সমর্পণ করো তবেই তোমার সবকিছু ফিরে আসবে। এরপরে ভক্ত প্রহ্লাদ তার পৌত্র বলিকে অসুররাজা হিসাবে ঘোষণা করেন এবং তারপরে সে গন্ধমাদন পর্বতে তপস্যার জন্য চলিয়া যান। বলি রাজ্যে রাজা হইয়াই দেবতাদের সঙ্গে যুদ্ধ ঘোষণা করেন কিন্তু সেই যুদ্ধে সে দেবতাদের সঙ্গে পরাজিত হন। তখন বলিরাজ ছদ্মবেশে বিভিন্ন জায়গায় পলায়ন করতেছিলেন এমত অবস্থায় দৈত্যগুরু শুক্রাচার্য তিনি বলিরাজকে বললেন হে বলিরাজ তুমি বিশ্বজিৎ যজ্ঞ কর এবং এই যজ্ঞে যদি তুমি সঠিক উপায়ে আহুতি প্রদান করতে পারো তবে তোমার অসীম শক্তি লাভ হবে যার ফলে তুমি পুনরায় দেবগণকে পরাজিত করতে পারবে। এই কথা শুনিয়া বলিরাজ সহসা বিশ্বজিৎ যজ্ঞের আয়োজন করল এবং সেই যজ্ঞের সকল নিয়মগুলি সে সঠিকভাবে পালন করল এবং এরপরে সেই যজ্ঞের আহুতি সম্পন্ন হওয়ার সঙ্গে সঙ্গে সেই যজ্ঞ থেকে তার
একটি রথ, এবং সেই রথে উজ্জ্বল দেদীপ্যমান অশ্ব, সিংহচিহ্নিত ধ্বজা এবং তার জন্য স্বর্ণময় ধনু, দিব্য কবচ এবং দুইটি অক্ষয় বাণে পূর্ণ তূর্ণ উত্থিত হইল। এবং তখন শুক্রাচার্য তাকে বলল, হে দানবরাজ বলি, তুমি এখন যাও, তুমি এখন সম্পূর্ণরূপে প্রস্তুত ওই দেবগণকে, ওই কপট দেবগণকে পরাজিত করার জন্য। তখন বলিরাজ নতুন উদ্যমে শুক্রাচার্যের দেয়া বিজয় শঙ্খ ধারণ করে যুদ্ধ সাজে সজ্জিত হয়ে দেবগণকে আক্রমণ করল এবং দেবগণ তখন পরাজিত হইল এবং তারা পলায়ন করল। তো এমন তো অবস্থায় দেবগণ বৃহস্পতি দেবের কাছে গেল, কারণ তিনি হচ্ছে দেবতাদের গুরু। তখন তিনি বলল, হে দেবগণ, তোমরা এখন বলিরাজের সঙ্গে যুদ্ধে পারবে না, এছাড়াও তোমাদের ঋষি দুর্বাসার অভিশাপ এর ফল বর্ষিত হচ্ছে, যার ফলে তোমরা আরো দুর্বল হয়ে পড়েছ। সেই জন্য তোমরা এখন দানবরাজ বলির সঙ্গে যুদ্ধে জয় হতে পারবে না। তোমরা সমুদ্র মন্থন করো, এবং যদি সমুদ্র মন্থনের দ্বারা অমৃত উত্থিত হয় এবং সেই উত্থিত অমৃত পান করতে পারো, তবে তোমরা পুনরায় তোমাদের নিজেদের শৌর্য, বীর্য, যশ, খ্যাতি লাভ করতে পারবে এবং তোমরা দানবরাজকে পরাস্ত করতে পারবে। এরপরে সমুদ্র মন্থন হইল, যেখানে দেব দানবগণ উভয় রায় নিজ নিজ যোগদান করেছিল, যার ফলে সমুদ্র হতে অমৃত উত্থিত হলো এবং সেই অমৃত নিয়ে দেব দানবের মধ্যে পুনরায় ঘোরতর যুদ্ধ হলো। কিন্তু দেবতারা দানবরাজ বলিকে পরাস্ত করতে পারলেন না, কারণ তার কাছে ছিল বিশ্বজিৎ যজ্ঞ থেকে উত্থিত শক্তি এবং ভগবান শিবের দেয়া শুক্রাচার্যকে সঞ্জীবনী বিদ্যা, যার ফলে শুক্রাচার্য অসুরদেরকে আরো অধিক শক্তিশালী করে দিয়েছিল। তো এরপরে অসহায় দেবতাদের সাহায্যের জন্য দেবমাতা অদিতি ভগবান বিষ্ণু শরণাপন্ন হলেন। তিনি বললেন, হে জগৎপালক, হে শ্রী বিষ্ণু, হে শ্রী হরি, হে নারায়ণ, তুমিই বলেছ যে যখনই জগতে ধর্মের বিনাশ হয় এবং অধর্ম উত্থিত হয়, তখনই তুমি বারবার জন্মগ্রহণ করো এবং তুমি সেই পাপীদেরকে বিনাশ করে দাও, তবে আজ কেন তুমি নীরব? হে জগৎপালক, তুমি কৃপা করো, হে দীনবন্ধু, তুমি আমাকে সাহায্য করো, হে শরণাগত অভয়দানকারী, তুমি এই অধমকে কৃপা করো, তুমি দেবতাদের শৌর্য পুনরায় ফিরিয়ে দাও, তুমিই পারো, হে নাথ, তুমিই তো আসো, আর কে আছে? একমাত্র সেই শক্তি তোমার মধ্যেই আছে, যে শক্তি দ্বারা তুমি বলিরাজকে দমন করতে পারো। তখন বিষ্ণুদেব বললেন যে, হে দেবমাতা, তুমি থাকো নিশ্চিন্ত, আমি এবারে বামন রূপে অবতীর্ণ হব এবং বামন রূপে অবতীর্ণ হয়ে অহংকারী দাম্ভিক বলে সকল প্রকার দম্ভ চূর্ণ বিচূর্ণ করব এবং দেবতাদের শৌর্য ফিরিয়ে দিই। তো এরপরে ভগবান শ্রী বিষ্ণু বামন রূপে জন্মগ্রহণ করল এবং ধীরে ধীরে সেই বামন রূপে ভগবান বিষ্ণু বৃদ্ধি পেতে লাগল, অর্থাৎ বড় হতে লাগল। এর মধ্যে বলিরাজ তার আরো শক্তি বৃদ্ধির জন্য একটি যজ্ঞ করল এবং সেই যজ্ঞের শুরুতে একটি প্রতিজ্ঞা করেছিল যে এই যজ্ঞে যদি তার কাছে কেউ দান রূপে যা চাইবে সে সেটাই প্রদান করবে। অর্থাৎ এইখানে বলিরাজ বলেছিল যে এই যজ্ঞে যদি কোনো ব্যক্তি তার কাছে কোনো কিছু দান রূপে প্রার্থনা করে, তবে সে অবশ্যই সেই প্রার্থনা পূর্ণ করবে, সে তাকে অভীষ্ট দান প্রদান করবে। এই কথা শুনিয়া বামনদেব বলিরাজের সম্মুখে গেল এবং বামনদেব সেখানে, অর্থাৎ সেই যজ্ঞস্থলে উপস্থিত হইলেন। তখন বলিরাজ বামনদেবকে দেখে বললেন, হে মানব, হে দ্বিজ, আপনাকে কি দিব তাহা প্রকাশ করুন, আমাকে বলুন। দৈত্যরাজের এই কথা শুনিয়া বামনদেব বললেন যে,
गुरु मदीयस्सा गुरुस्तस्सा तस्नाग्नि परिग्रह नसा धारायते भूमात् पारकायांच पावकम् तदर्थमभिजांस्यं मम दानव पार्थिव मत्सरित प्रमाणेन देहि राजन् क्रमत्रयम् अर्थात हे दत्तराज आमार जिनि गुरु तिनि अग्नि परिग्रह करार इच्छा करियाछेन किन्तु তিনি অপরের ভূমিতে অগ্নি স্থাপন করতে চায় না তাই হে দানবরাজ আপনি আমার দেহ প্রমাণ অনুসারে ত্রিপাদ ভূমি দান করুন এটি আমার প্রার্থনা তখন বলিরাজ ভগবান মুরারি বামন দেবের কথা শুনিয়া তার স্ত্রী বিন্ধ্যাবলী এবং পুত্র বাণের দিকে তাকাইল এবং তিনি মৃদু হাসি দিলেন এবং সে তাচ্ছিল্য ভরে বামনদেবকে বললেন হে দ্বিজ আমার কাছে গজ বাজি ভূমি দাসী হিরণ্য ধন রত্ন জহরত প্রচুর পরিমাণে আছে ইহার মধ্যে তোমার যাহা চাই তাহাই আমাকে বলো আমি তোমাকে দান করব দেখো আমি অঢেল সম্পত্তির স্বামী আমি ঐশ্বর্যের ভূমিপতি তুমি আমার কাছে সামান্য তিন টুকরো জমি কেন চাচ্ছ এর থেকে অধিক চাও আমি তোমাকে তাই দান করব তখন বামনদেব পুনরায় বলল দেহি রাজন পদত্রয়ম অর্থাৎ হে রাজন আমি তোমার কাছে আর কিছুই চাই না তুমি আমাকে শুধুমাত্র এই ত্রিপাদ ভূমি দান করো তখন বলিরাজ ভিঙ্গাল লইয়া ভগবান বিষ্ণুর পানিতলে ত্রিপাদ ভূমি দান করার প্রতিজ্ঞা করিয়া জল প্রদান করলেন আর যখনই সেই প্রতিজ্ঞাবদ্ধ জল ভগবান বামনদেবের হস্তে পড়িল তখনই ভগবান বামনদেব তার নিজ স্বরূপ সেই বিরাট পুরুষ অর্থাৎ সেই বিশ্বরূপ ধারণ করলেন এবং সে তার এক পদ দ্বারা অর্থাৎ তার এক চরণ দ্বারা সমস্ত কিছু দখল করিয়া নিলেন সম্পূর্ণ পৃথিবীকে সে দখল করিয়া নিলেন এবং বামন পুরাণে এমন বলা আছে যে ভগবান বিষ্ণুর অর্থাৎ ভগবান বিষ্ণুর সেই বামনরূপী অবতারের বামনদেবের পদের নিচে ভূমি জংঘায় নবমণ্ডল জানুযুগে সত্ত্ব ও তপলোক অর্থাৎ দুই জানুতে সত্ত্ব তপলোক উরুতে মেরু ও মন্দর কোটি দেশে বিশ্বদেবগণ মস্তক দেশে মরুদগণ লিঙ্গ দেশে মন্মথ বিষণে প্রজাপতি কুঞ্জিবাগে সপ্তসাগর জঠরে সপ্তভুবন এবং যাবতীয় পশুবর্গ স্কন্ধে রুদ্রগণ বাহুসমূহে সর্বদিক করণিকরে অষ্টবসু হৃদয়ে ব্রহ্মা এবং উরুমধ্যে স্ত্রী সহস্র মনে চন্দ্রমা গিবাদেশে দেবমাতা অদিতি এবং জিহবায় সরস্বতী দেবী দুই নয়নে আদিত্য চন্দ্র এইরূপ বিরাট রূপ ধারণ করলেন যা দেখিয়া বলিরাজ ভীতস্থ হয়ে পড়ল এবং বামনদেব তখন তার এক চরণ দ্বারা সম্পূর্ণ পৃথিবীকে দখল করিয়া নিলেন এবারে সে তার দ্বিতীয় চরণ দ্বারা সম্পূর্ণ মহাকাশকে দখল করিয়া নিলেন এবারে তার তৃতীয় পথ অর্থাৎ সে কিন্তু তার দুই চরণ দ্বারা দুই খণ্ড ভূমি অর্থাৎ পৃথিবী এবং মহাকাশ সবকিছু দখল করে নিলেন এবং এই পৃথিবীর মধ্যে কিন্তু পাতাল পর্যন্ত সপ্তলোক ছিল তা সবকিছুই তার দখলে চলে আসলো এবারে তার তৃতীয় পদ স্থাপন করার পালা কিন্তু তৃতীয় পদ রাখার কোনো জায়গা নেই তখন সেই বামনদেবকে বলিরাজের পুত্র বাণ বলল হে জগৎ পালক হে বিষ্ণুদেব আপনি কেন আজকে সামান্য ত্রিপাদ ভূমি আকাঙ্ক্ষা করলেন এই সম্পূর্ণ জগৎ তো
আপনারই সৃষ্টি, তবে কেন আপনি আজকে আমার পিতার নিকট এরূপ ধর্ম সংশয় তৈরি করলেন? আপনি কেনই বা নিজের সৃষ্টি করা পৃথিবীকে আবার নিজেই দখল করতে চাইলেন? এইরূপ কথা শুনিয়া তখন ভগবান বিষ্ণু বলল, হে বলিপুত্র বান, তুমি তোমার প্রশ্নের উত্তর শোনো। তোমার পিতাকে বারবার আমার ভক্ত প্রহ্লাদ সত্যপথে আহ্বান করেছিল, কিন্তু সে সত্যকে ত্যাগ করেছিল। সে অহংকারে জ্ঞানকে পরিত্যাগ করেছিল, তার দুষ্ট বুদ্ধি তার ধর্মকে পরিত্যাগ করতে বাধ্য হয়েছিল। এরপরে বলিরাজ বললেন, হে প্রভু, হে নাথ, হে জগতের স্বামী, আমি আমার ভুল বুঝতে পেরেছি, আমার অহংকার চূর্ণ বিচূর্ণ হয়েছে। হে দর্পহরণকারী ভগবান বিষ্ণু, আমাকে আপনার পরম ভক্তি প্রদান করুন, আমাকে কৃপা করুন। হে নাথ, আপনি পারেন কৃপা করতে, আপনি ছাড়া আমার এই মুহূর্তে কেউ প্রভু নেই, আপনি আমার একমাত্র আশ্রয়, আমি আপনার শরণাগত। তখন ভক্তবৎসল ভগবান শ্রী বিষ্ণুদেব বললেন, হে বলি, তুমি এই ত্রিজগতে দাতারূপে খ্যাত হবে এবং তুমি আজ থেকে পাতাল লোকে স্ত্রী বৃন্দাবলী এবং পুত্র বাণের সঙ্গে সুখেতে রমণ করবে এবং তোমার পরম বিষ্ণুভক্তি লাভ হবে। এইরূপ বলিয়া ভগবান বিষ্ণুদেব পুনরায় তার নিজ স্থলে চলিয়া গেলেন। তখন সকল দেবগণ তাদের হারানো রাজ্য ফিরে পাইলেন এবং তারা ভগবান বিষ্ণুর স্তব করিতে লাগলেন। তারা বললেন, ওম নমস্তে দেবাদিদেব বাসুদেব, বহুরূপ বিশারূপ ভূত ভবন সুরাসুর। অর্থাৎ, হে দেবাদিদেব, হে বাসুদেব, হে সিংহ, হে বহুরূপ, হে ভূতের পতি, হে সুরাসুর, হে পরম পিতা, আপনাকে নমস্কার। তো এরপরে পাতাললোকে একদিন বলিরাজ তার পিতামহ ভক্ত প্রহ্লাদকে স্মরণ করলেন এবং সে ভক্ত প্রহ্লাদের নিকট বিষ্ণু ভক্তি সম্পর্কে আরো অনেক মাহাত্ম্য জানতে চাইল। তখন ভক্ত প্রহ্লাদ বলল, যহ পাদ পঙ্কজম বিষ্ণন পূজায় অতি ভক্ততঃ ইয়ন বা বাসুদেবস্য সততম পূজনরতাঃ মৃতা অপি ন চ চ আস্তস্তে সত্তম সত্তময়োদিতম মৃতা অপি ন শোচান্নাস্তে সত্তম সত্তময়োদিতম। অর্থাৎ, হে পৌত্র বালি, যেই ব্যক্তি ভক্তিভরে বিষ্ণুর পাদপঙ্কজ পূজা করে না, সেই ব্যক্তি বন্ধুবর্গের শৌচনীয় এবং সে জীবিত সত্ত্বেও মৃত বলিয়া জানিবে। তাই তুমি সেই পরম পুরুষ পরমেশ্বর বিষ্ণুকে একমাত্র স্মরণ করো। হে পৌত্র বালি, বিষ্ণু ভক্তির মহিমা অপার, আমার কেন দেবগণেরও সেই সাধ্য নেই যে বিষ্ণুর অপার মহিমাকে বর্ণনা করি? তথাপি আমি তোমাকে এখান থেকে কতিপয় কথা বলিতেছি। যেই ব্যক্তি ভগবান বিষ্ণুর আরাধনা করে, স্বয়ং যমরাজ তাকে স্পর্শ করতে পারে না। যেই ব্যক্তি ভগবান বিষ্ণুর শরণাগত হয়, কোনো প্রকার দুঃখ দারিদ্র তাকে স্পর্শ করতে পারে না। যেই ব্যক্তি সর্বদা ভগবান বিষ্ণুর নাম জপ করে, সে ইহলোক এবং পরলোকেও পরমগতি লাভ করে। তাই সকল মানুষের উচিত একমাত্র ভগবান বিষ্ণুর শরণাগত হওয়া এবং তারই নাম জপ করা। এইরূপ ভগবান বিষ্ণুর আরো অনেক মহিমা ভক্ত প্রহ্লাদ প্রদান করল। তো সুপ্রিয় ভক্তবৃন্দ, আজকের পাঠের সময়সীমা অতিরিক্ত হয়ে গেল, সেহেতু আমি দুঃখিত। তো আজকের পাঠটি এখানেই সমাপ্ত করতেছি। যদিও আমি সম্পূর্ণরূপে
ব্যাখ্যা করতে পারলাম না, কারণ সময়ের স্বল্পতার জন্য। তবে যদি আপনারা আমাকে অনুমতি দেন, তবে আমি আমার পাঠের সময়সীমা আরো বৃদ্ধি করব। কিন্তু এই বৃদ্ধি তখনই করা সম্ভব যখন আপনারা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন এবং আপনারা এই ভিডিওটিকে সর্বত্র ছড়িয়ে দিবেন শেয়ারের মাধ্যমে। আর যখনই আপনি শেয়ার করবেন তখনই আমি আরো উৎসাহ পাব। দেখুন, আমাদের লক্ষ্য হচ্ছে আপনার সামনে ধর্মের পরিভাষাকে স্থাপন করা। ভোর কলির অন্ধকারের মধ্যেও সত্যের প্রদীপকে প্রজ্বলিত করা, আপনার হৃদয়ের গর্ভ হতে সত্যকে জাগ্রত করা, সনাতন ধর্মকে পুনরায় বিশ্বের সামনে উপস্থাপিত করা, সনাতন ধর্মের মাহাত্ম্যকে সকলের সামনে প্রস্ফুটিত করা। সেহেতু আমি আপনার কাছে সাহায্য প্রার্থী। আপনারা এই ভিডিওটিকে সর্বত্র ছড়িয়ে দিন এবং ভগবান বামনদেবের এই অপার মহিমার কথা সকলের সামনে উপস্থাপন করার সুযোগটুকু আমাকে দিন। হে ভক্তবৃন্দ, আমি এরপরে আরো নতুন নতুন তত্ত্বকথা নিয়ে আপনাদের সামনে আসার চেষ্টা করব। তবে আপনারা যদি আমাকে আরো অনেক উৎসাহ প্রদান করেন, তবে আমি আরো বেশি বেশি তত্ত্বকথা আপনাদের সামনে উপস্থাপন করব। হে ভক্তবৃন্দ, আজকের মতো এখানেই, সকলকে নমস্কার। হরে কৃষ্ণ। ॐ तत्सत्। ॐ भगवते वामन देवाय।